বাংলাদেশ টু ভারত, অথবা বলতে পারেন ভারতীয় উপমহাদেশে মৎস্যজীবীদের ও প্রাণীবিজ্ঞানীদের বর্তমানে যেই একটি মাছকে নিয়ে চিন্তার শেষ নেই, তার নাম সাগার মাউথ ক্যাটফিশ। অনেকে আবার বলে থাকে প্লেকোফিশ। এই মাছের বৈজ্ঞানিক নাম হিপোস্টোমাস প্লেকোস্টোমাস। মুখের আকারে জলহস্তির মিল থাকায় এই নামকরণ করা হয়েছে। তো এখন এই প্লেকো বা সাগার মাউথ ক্যাটফিশ নিয়ে এত মাথা ব্যথা বা চিন্তার কারণ কি, এবং এটা কেনই বা সোশ্যাল মিডিয়া সহ প্রায় সমস্ত খবরের শিরোনামে বর্তমানে বারবার উঠে আসছে, তো এই বিষয়ে আমরা জানবো। তার আগে এই মাছটির অরিজিনিটি বা উৎপত্তি সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। জিওগ্রাফি অ্যান্ড উই ডট কমের তথ্য মতে, মিষ্টি জলের এই সাগার ফিশটির আদিনিবাস দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ, যেমন ব্রাজিল, কোস্টারিকা, পানামা সহ সমগ্র অ্যামাজন অববাহিকায় এটি প্রচুর পরিমাণে পাওয়া যায়। বলতে পারেন এই মাছটি বিখ্যাত পিরানহা গোত্রের মাছের সঙ্গে একত্রে সহবাসস্থান করে। এক কথায় বলতে গেলে এই মাছটি কখনোই এই অঞ্চলের মাছ নয়, এটি কোনো না কোনোভাবে এখানে ছড়িয়ে পড়েছে। তো ছড়িয়ে পড়ার কথা যখন উঠল, তখন তো বলতেই হয় যে অত দূর থেকে আমাদের দেশে তথা এই উপমহাদেশে মাছটি নিশ্চয়ই লাফিয়ে আসেনি। এখন প্রশ্ন হলো, তবে কি করে আসলো? এর উত্তর হলো, আমরা জানি প্রতি দেশেই অ্যাকোরিয়াম প্রেমীদের সংখ্যা নেহাত কম নয়। তো এক শ্রেণীর শৌখিন অ্যাকোরিয়াম প্রেমী মানুষ 90-এর দশকের শুরুতে নিজ অ্যাকোরিয়ামে মাছের বৈচিত্র্য ও শোভাবর্ধনের জন্য এই মাছ দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে একে একে নিজেদের দেশে আনতে শুরু করে। এই সাগার মাছের পরিচিতি মূলত শহুরে লোকদের কাছেই বেশি। শহরের বাড়িতে বা অ্যাকোরিয়ামে রং বেরঙের মাছের মধ্যে কালো শরীরের হলুদ ছোপের এই সাগার ফিশ দেখা যায়। অনেকে এটিকে চেনেন অ্যাকোরিয়ামের মাছের ময়লা খেকো হিসাবে, কারণ শোভাবর্ধনের পাশাপাশি মাছের বর্জ্য এবং অ্যাকোরিয়ামের অন্যান্য ময়লা খেয়ে ফেলে এই সাগার ফিশ অ্যাকোরিয়ামকে পরিষ্কার রাখে। অনেকেই শুরুর দিকে অ্যাকোরিয়ামের ফিশ হিসাবে পালন করলেও পরবর্তী সময়ে এটি বড় হয়ে গেলে পুকুর বা ডোবায় ছেড়ে দেয়। এই প্রজাতির মাছগুলো অতি বৃদ্ধিশীল একটি মাছ। প্রথম দিকে মোটামুটি সব ঠিকঠাক থাকলেও পরবর্তীতে এক পর্যায়ে প্রচুর খাদ্য খায় এবং অতি দ্রুত বৃদ্ধি পায়। একটি পূর্ণবয়স্ক সাগার ফিশ কমপক্ষে 3-3.5 ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে। তবে এই উপমহাদেশের মাছগুলো সাধারণত 16-18 ইঞ্চি সাইজের হয়ে থাকে। এখন কথা হলো, এই মাছটিকে নিয়ে এত উৎকণ্ঠা বা ভয়ের কারণ কি, এবং সাধারণ মৎস্যজীবী ও প্রাণীবিজ্ঞানীদের এই মাছটিকে নিয়ে কেন এত ভাবতে হচ্ছে? এর কারণ হিসেবে বলা যায়, আমাদের এই অঞ্চলের মিষ্টি জলের মাছগুলির মধ্যে হাতে গোনা কিছু মাছ ছাড়া প্রায় সমস্ত মাছই স্বল্প প্রাণের হয়ে থাকে, মানে জলের ওপর খুব বেশি সময় বাঁচে না। কিন্তু সাগার ফিশ দীর্ঘপ্রাণ একটি মাছ, এটি স্থলে কমপক্ষে 24 ঘন্টা পর্যন্ত জীবিত থাকতে পারে। অপরদিকে শারীরিক দিক থেকেও খুবই শক্তিশালী হয়ে থাকে এই মাছটি, তার ফলে যে কোনো জলাশয়ে খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে। এমনকি যেসব জলে দূষণের কারণে অক্সিজেনের পরিমাণ প্রায় শূন্যের কোঠায় নেমে আসে, সেখানে অন্য মাছ বাঁচতে পারে না, তবে এই মাছ হামেশাই বাঁচতে পারে। তাছাড়াও গবেষণায় দেখা গেছে এই মাছটি অতি দ্রুত বংশবিস্তারেও সক্ষম, যা আমাদের পরিচিত দেশীয় মাছেদের জন্য একটি বিপদ সংকেত। সাগার ফিশ প্রচুর পরিমাণে অ্যালগি ও অন্যান্য খাবারের সঙ্গে সঙ্গে চিংড়ি, কালিবাউস, মাগুর ও শিগমাস সহ ছোট শামুক জাতীয় শক্ত খোলার প্রাণী খেয়ে সাবাড় করে ফেলে। এই মাছের পিঠের উপরে বড় ও ধারালো পাখনা আছে, দুই পাশেও রয়েছে ধারালো একই রকমের দুটি পাখনা। এদের দাঁতও বেশ ধারালো হয়ে থাকে, ফলে মিষ্টি জলের অন্যান্য মাছের দেহে এই সাগার ফিশের ধারালো পাখনা রাখাতে ক্ষতের সৃষ্টি হয় এবং পচন ধরতে থাকে। ক্ষতস্থানে স্বাভাবিকভাবেই ঘায়ের জন্য বড় ধরনের সেপটিক তৈরি হয় এবং মাছের মৃত্যু ঘটে। এই কারণে ভারত ও মিয়ানমারে এই মাছ নিয়ে গবেষণা হয়েছে এবং ভারতের কিছু রাজ্য সহ মায়ানমারের একাংশে এই মাছ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশেও এর প্রয়োজনীয়তা উপলব্ধি করে ইতিমধ্যে প্রাণী সম্পদ মন্ত্রকের পক্ষ থেকে পদক্ষেপ করা হয়েছে। সাগার ফিশের কারণে ইতিমধ্যে মায়ানমার ও আরব আমিরাতে মৎস্যজীবীরা ব্যাপকভাবে লোকসানের মুখে পড়েছে বলে জানা যায়। তবে মিয়ানমারে যে জাতের সাগার ফিশ দেখা যায়, সেটি আকারে অনেক বড়, ভারত ও বাংলাদেশের জাতের তুলনায়। প্রাণীবিদদের মতে, কোনো জলাশয়ে যদি সাগার ফিশ দেখা যায়, তাহলে সেটি জাল দিয়ে তুলে ফেলা উচিত। তবে এটি ক্যাটফিশ জাতীয় হওয়ায় জলাশয়ের একেবারে নিচের স্তরে থাকে, ফলে সরিয়ে ফেলা কাজটি খুবই কঠিন হয়ে দাঁড়ায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি সাগার ফিশ নিয়ে মৎস্যজীবীদের ও প্রাণীবিদদের আশঙ্কার কারণ কি
তা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি। পরবর্তী পর্বে আরও এইরকম নানা ধরনের মাছ বিষয়ক ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।